গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হলো শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস 2023 এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা। সকালে উপজেলা পরিষদ মাঠের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এদিকে এগিয়ে যাচ্ছে ক্রীড়া অঙ্গনও। নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলেও জানান তিনি। প্রজ্বলিত মশালটি সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে জাজিরা মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাপ্রধান।